নমস্কাৰ মই অতনু ভূঞা আপোনালোকে চাই আছে এনবি নিউজৰ বিশেষ অনুষ্ঠান দিনলিপি দিনলিপি অনুষ্ঠানৰ মূল সহযোগী ৰূপে আছে ময়ুৰী চৌধুৰী অতনু ভূঞাই মুহূৰ্তত দিনলিপি চাই থকা সকলো দৰ্শকক স্বাগতম জনাইছো দিনলিপিত মূলত তিনিটা বিষয়বস্তু হেডলাইন হিচাপে লোৱা হয় আজি প্ৰথমটো হেডলাইন হৈছে বিজেপিৰ কাৰ্যালয়ত মোদী বন্দনা প্ৰধানমন্ত্ৰী মোদীৰ তৎপৰতাত নারী আসন সংরক্ষণের যখন আইন প্রণয়ন হল সেই আইন প্রণয়ন হওয়ার পিছত আজ বিজেপির মুখ্য কার্যালয়ত মহিলাসকলের উদ্যোগত মহিলা মর্চার উদ্যোগত এক রেলির আয়োজন করা হয় যত প্রধানমন্ত্রী মোদীক উষ্ম আদরণি জানা হয় আর প্রধানমন্ত্রী মোদীয়ে উক্ত অঞ্চলত বক্তব্য উত্থাপন করে দ্বিতীয়তে সুদূ অসম ছাত্র সন্থা আর অসম উন্নতি সভার উদ্যোগত এবার আত্মনির্ভরশীল অসমৰ বাবে কেতবোৰ আঁচনি লোৱা হৈছে খুবই ভাল আঁচনি এই আঁচনিসমূহ কার্যকরী করে অসমৰ যুবক তথা মহিলাসকলক নিজৰ ভৰি থিয় কৰাৰ প্ৰচেষ্টা হাতত লোৱা হৈছে তিনি নম্বৰতে নগাঁৱত আজি মোল্লাপট্টি নামৰ অঞ্চলত পাকিস্তানী পতাকাক উৰুৱা কেন্দ্ৰ কৰি বিতৰ্কৰ সূচনা হৈছে প্ৰকৃততে সেয়া পাকিস্তানী পতাকা আছিল নে কিয় এই পৰিৱেশ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিল তাক লৈ আমি বিতংভাৱে আলোচনা কৰিম দৰ্শকক জ্ঞাত তথ্য জনাওঁ আমাৰ দিনলিপি অনুষ্ঠানৰ নিৰ্দিষ্ট বিষয়বস্তুক আমাৰ কভাৰ ষ্টৰী হিচাপে লোৱা হয় আজিও আছে আমাৰ কভাৰ ষ্টৰী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সপোনের প্রকল্প আছিল গরুখুঁটি প্রকল্প অবৈধ বেদখলকারীক উচ্ছেদ করে গরুখুঁটি প্রকল্প আরম্ভ করেছিল রাজ্য সরকারে এই প্রকল্পর বাবে এক বিশেষ কমিটিও গঠন করে দিয়া হয়েছিল প্রকল্পর মুরব্বী হিসাবে থাকা পদ্ম হাজরিকা কেবিনেটর পদমর্যাদাও দিয়া হল কিন্তু কিমান সফল হয়েছে এই প্রকল্প আরটিআই তথ্য অনুসরি এই প্রকল্প বিশেষ ভাল ফলাফল দেখাবা নাই কেবল উচ্ছেদর উদ্দেশ্যে এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল নেকি আজি কভার স্টোরিত এই সন্দর্ভত বিশ্লেষণ করব এডিটর ইন চিফ অতনু ভূঞাই ভারতীয় জনতা পার্টির ফল এনে কিছু কার্যসূচী লওয়া হয় যুক্ত কার্যসূচী সকলকে আচৰিত কৰি তোলে সকলোকে চিন্তিত কৰি তোলে এইবোৰ কেনেধৰণৰ কাৰ্যসূচী আজি সমগ্র অসমত এনেধৰণৰ কাৰ্যসূচী লোৱা হৈছে হয়তো সমগ্র দেশত এনে কাৰ্যসূচী লোৱা হৈছে এই কাৰ্যসূচী দেখি আপোনাৰ এনে লাগিব যে অসমত এতিয়া কোনো ধৰণৰ সমস্যা নাই ইয়াৰ আমি ব্ৰহ্মপুৰৰ দৃশ্য দেখুৱাইছোঁ ব্ৰহ্মপুৰৰ বিধায়ক জিতু গোস্বামীৰ নেতৃত্বত এইদৰে বিজেপি কৰ্মীসকলে চুবুৰীয়া চুবুৰীয়ে গৈ মাটি সংগ্ৰহ কৰিছে এই অনুষ্ঠানৰ নাম দিয়া হৈছে অমৃত কলহ উদ্দেশ্য হৈছে দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা মাটি সংগ্ৰহ কৰি নতুন দিল্লীলৈ লৈ যোৱা হ'ব নতুন দিল্লীত এখন অমৃত উদ্যান স্থাপন কৰা হ'ব তাত দেশ বিদেশ ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ মাটি লোৱা হ'ব আজি সমগ্ৰ অসমত বিজেপি কৰ্মীসকলে এইদৰে মাটি সংগ্ৰহত ব্যস্ত আছিল এইবোৰ দেখি ধাৰণা হৈছিল আজি অসমবাসীৰ কোনো সমস্যা নাই মূল্যবৃদ্ধিক লৈ কোনো সমস্যা নাই নিবনুৱা সমস্যাক লৈ কোনো সমস্যা নাই কোনো ধৰণৰ সমস্যা নাই সকলোৰে মাত্ৰ এটাই আনন্দ মাটি সংগ্ৰহ কৰিব লাগে মাটি সংগ্ৰহ কৰাৰ ব্ৰহ্মপুৰৰ দৃশ্য দেখুৱালোঁ এইবাৰ আমি আপোনালোকক জামুগুৰিলৈ লৈ যাব বিচাৰিছোঁ পদ্ম হাজৰিকাৰ নেতৃত্বত এইদৰে মাটি সংগ্ৰহৰ পূৰ্বে পবিত্ৰ অনুষ্ঠান অনুষ্ঠিত হৈছে আয়তীয়ে নাম গাইছে মাটি সংগ্ৰহ কৰিছে আৰু এইদৰে মোৰ মাটি মোৰ দেশ নামৰ এক কাৰ্যসূচী হাতত লৈছে পুনৰ কৈছোঁ আজি দেখি এনেকুৱা লাগিছে অসমত আজি অসমবাসীৰ কোনো সমস্যাই নাই আজি সকলোৰে মনত আনন্দ সকলোকে ব্যস্ত কেৱল মাটি সংগ্ৰহত এইদৰে মাটি সংগ্ৰহ কৰি নাম গোৱাটো ব্যস্ত হৈ গৈছে পদ্ম হাজৰিকাৰ নেতৃত্বত বিজেপি কৰ্মীসকল সমগ্র পরিবেশ পরিস্থিতি এনেকা পুনের কৈছো অকল সমগ্র অসমত বিজেপির ফল মাটি সংগ্রহ করা হয়েছে গাঁয়ে গাঁয়ে ঘরে ঘরে গিয়ে মাটি সংগ্রহ করেছে মাটি সংগ্রহের লগে এইদরে নাম গাইছে এই মাটি প্রেরণ করব নতুন দিল্লী নতুন দিল্লীত এখন অমৃত উদ্যান স্থাপন করব যত বিভিন্ন প্রান্তর মাটি আহিব এবার আমি আপনার লৈ যাব বিচাৰিছোঁ গুৱাহাটী মহানগরী মালিগাঁওর দৃশ্য মালিগাঁওত এইদরে মহিলাসকল ব্যস্ত হয়ে পড়ছে মাটি সংগ্রহ বিজেপির মহিলার আজি বেলেগ কাম নাই কেবল মাটি সংগ্রহ জড়িত হয়ে পড়ছে প্রধানমন্ত্রীর কার্যসূচী নির্বাচনের প্রাক মুহূর্তত প্রতিজন মানুষ ঘরে ঘরে মাটি সংগ্রহ করে ব্যবস্থা করা হয়েছে ইয়ার পূর্বে গুৱাহাটীতো মন্ত্রী অশোক সিংহালের নেতৃত্বত মাটি সংগ্রহ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল তাত মাঙ্গলিক প্রক্রিয়া আরম্ভ হয়েছিল এইদরে অশোক সিংহালের নেতৃত্বত Oh.
আদি সমগ্র অসমবাসী সকলো চিন্তাৰ পৰা আঁতৰাই দিয়া হল। আগতে যাদুকৰ এম এফ হুছেইন আছিল, হুছেইনে তেতিয়া কৈছিল মই যি কম সেয়াই হ'ব, মই যি দেখুৱাম সেয়াই হ'ব, সেইবুলি কোৱাৰ লগে লগে সকলো মন্ত্ৰমুগ্ধ হৈ যাদু চাইছিল। আৰু বিজেপিও যেন আজি আমাক যাদু কৰি কৈছে আমি যি দেখুৱাম সেয়াই চাব লাগিব, আমি যি কম তাকেই শুনিব লাগিব। আজি বিজেপিয়ে কৈছে আমি মাটি দেখুৱাম, সকলো আমি মাটি চোৱাত ব্যস্ত, আমি সকলো কাম কাজ বাদ দি আজি মাটি সংগ্ৰহত নামি পৰিছোঁ। অশোক সিংগালৰ নেতৃত্বত গুৱাহাটীত মাটি সংগ্ৰহ কৰিবৰ বাবে এইদৰে কাৰ্যসূচী লোৱা হৈছিল, ঘৰে ঘৰে গৈ মাটি সংগ্ৰহ কৰা হৈছিল। আৰু পৰৱৰ্তী সময়ত এই কাৰ্যসূচীৰ বিষয়ে অৱগত কৰিছিল অশোক সিংহলে এনেকৈ। কলাক্ষেত্ৰৰ পৰা যাত্ৰাটো দিল্লী অভিমুখী আৰম্ভ হ'ব আৰু দিল্লীত যিটো প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ সপোন যে গোটেই ভাৰতবৰ্ষৰ প্ৰত্যেকটো গাঁও ঘৰ চহৰৰ মাটি লৈ এক অমৃত উদ্যান স্বাধীনতাৰ 75 বৰ্ষপূৰ্তিত আমি বনাব লাগে, তাত আমাৰ অৰিহণা থাকিব, অসমৰ প্ৰত্যেকটো গাঁৱৰ মাটি এই পাৰ্কত লাগিব।